আসসালামু আলাইকুম, আমি শিমু বলছি। শিমুরিনা কিচেনে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু মোটাপিঠা রেসিপি, আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় মোটাপিঠা রেসিপি। খেজুরের গুড়ের লালি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আপনার ভিডিওটি স্কিপ করবেন না, আমার সঙ্গেই থাকবেন। এই তো এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ চালের আটা নিয়ে নিলাম। এভাবে আমি তিন কাপ আটা নিয়ে নিব। আর এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি হাতের সাহায্যে লবণ আটার সঙ্গে মিক্স করে নিচ্ছি। মিক্সড হয়ে গিয়েছে, এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে ডো তৈরি করে নিব। একেবারে পানি দিব না, তাতে হবে কি নরম হওয়ার সম্ভাবনা থাকবে ডোটা, এই জন্য ধীরে ধীরে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর ডোটা এমন হবে নরমও না শক্তও না। এই তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি মোটাপিঠা তৈরি করে নিব। এভাবে আমি সবগুলো মোটাপিঠা তৈরি করে নিব। আর এই মোটাপিঠাতে যেহেতু তেল নাই, তাই স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো। আর আমি আগে থেকে চুলাই পানি বসায় দিয়েছি, আর পানিটার বাবল চলে আসলেই তখন কিন্তু আমি মোটাপিঠা একে একে দিয়ে দিব। এই তো বাবল চলে আসছে। একটা একটা করে মোটাপিঠা পানির ভিতরে ছেড়ে দিব। দশ থেকে বারো মিনিট এই মোটাপিঠা কুক হতে সময় লাগবে। আর মাঝে মাঝে নাড়া দিতে হবে যাতে নিচে লেগে না যায়, এই জন্য নাড়া দিতে হবে। আর হাই হিটে কুক করে নিতে হবে। আর খুবই কিন্তু অল্প সময়ে এই মোটাপিঠা তৈরি করা যায়। আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল, আমার এই ছোট্ট চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। এই তো এখন আমার মোটাপিঠা হয়ে গিয়েছে, এখন আমি ছেঁকে নিচ্ছি। আর এখানে কিন্তু একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে যাতে একটার গায়ে আরেকটা লেগে না থাকে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই তো রেডি হয়ে গেল মোটাপিঠা। আর আপনারা আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য
আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর পরবর্তীতে আমার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা ছাড়া কোনোভাবে এগিয়ে যাওয়া আমার সম্ভব না। আর আপনারাও কিন্তু বাসা অবশ্যই ট্রাই করবেন এই মোটাপিটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।